সুপ্রিয় শিক্ষার্থী, দূরে কাছে যে যেখানে আছো আশা রাখি ভালো আছো। আমিও ভালো। আমি মোহাম্মদ ফিরোজুর রহমান, সরকারি কেএম কলেজ আইসিটি বিষয়ের প্রভাষক। তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবো আশা করি। তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি থেকে তোমরা নিয়মিত বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন বিষয়ের ক্লাস সম্পর্কে তোমরা ঘরে বসেই ক্লাস করতে পারবে। প্রথমে আমরা ইউটিউব চ্যানেলটি তোমাদের সুবিধার করতে আমরা এখানে লিখে দিচ্ছি। ইউটিউব চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির অ্যাড্রেস সংগ্রহ করো। gov.k.m.college ভাঙ্গা, হরিপুর। ইউটিউবে চ্যানেল ঢুকলে তোমরা আমাদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারবে অনলাইন ক্লাসে। এছাড়াও আমার যে ব্যক্তিগত যে ক্লাসটা, এই ক্লাসটা তোমরা এই ইউটিউব চ্যানেলে তো দেখতে পারবেই। এছাড়াও আমার ব্যক্তিগত ফেসবুকে তোমরা আইডিতে ঢুকলে তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ফেসবুক আইডি ফিরোজুর রহমান। আমার এই আইডিতে ঢুকলেও তোমরা সরাসরি আমার ক্লাস অংশগ্রহণ করতে পারবা। এছাড়াও আমাদের একটা গ্রুপ ফেসবুক আইডি আছে, সেটাও তোমরা দেখতে পারবা। গ্রুপ ফেসবুক আইডি হচ্ছে gov.km.college। আমাদের বিভিন্ন স্যারদের বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিষয়ে তোমরা অংশগ্রহণ করতে পারবো অনলাইন ক্লাসে। নিয়মিত আমরা ক্লাস নিচ্ছি পর্যায়ক্রমিকভাবে। আর আমি তোমাদের গত ক্লাসে যে চ্যাপ্টারটা পড়াইছিলাম সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমরা নিশ্চয় অবগত আছো তৃতীয় অধ্যায় দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং অন্যটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এবার অধ্যায় ফিরে যাই। তৃতীয় অধ্যায়ে আমরা আজকে সংখ্যা পদ্ধতি ক্লাসে অংশগ্রহণ করব। যেহেতু গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির বেস কী এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের পদ্ধতিও আমরা দেখেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর প্রক্রিয়া আমরা দেখাইছি, আজকে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর প্রক্রিয়া আমরা দেখব। প্রথমে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করার পদ্ধতি দেখব। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল, আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দেব এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করে বের করব।
প্রথমে আমরা কোন সংখ্যার একটি দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। দশমিক সংখ্যা আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিতে হবে, 0 থেকে 9 পর্যন্ত। সেটা হতে পারে 5 4 9। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে বেজ না দেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারব না, কিন্তু এখানে যেহেতু আমরা আগে লিখে দিছি যে দশমিক থেকে অক্টাল, তাহলে দশমিক থেকে অক্টাল হলে আমরা এটা বেজ দেওয়ার পর এইটাকে আমরা ধরে নিলাম এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের প্রক্রিয়াটা আমরা এবার দেখে নেব। আজকে অক্টাল অক্টালে রূপান্তর করব। অক্টালের মধ্যে বড় কি সংখ্যা? দশমিক সংখ্যা। সংখ্যাটা হচ্ছে 549। এই 549 কে অক্টালে রূপান্তর করতে হলে আমরা দশমিক যে সংখ্যাটা আছে এটিকে অক্টালের বেস দ্বারা অর্থাৎ 8 দ্বারা সেটিকে ভাগ করব। ভাগ শেষ শূন্য না হওয়া পর্যন্ত এটা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি 549 এটিকে 8 দ্বারা ভাগ করব, অর্থাৎ অক্টালের বেস 8। সুতরাং 8 দ্বারা এটিকে ভাগ করব, ভাগ শেষ শূন্য না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে থাকব। প্রথমে আমরা 5 এর মধ্যে 8 নিয়ে নিলাম, দেখা যায় 5 এর মধ্যে 8 যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 4 আনলাম, তাহলে সংখ্যাটি দাঁড়ায় 54। আমরা একসঙ্গে ক্যালকুলেটার দিয়ে এটা ভাগ করে দেখাইতে পারি, আর ক্যালকুলেটার বিকল্প আমরা এইভাবে করতে পারি, তাহলে সংখ্যা 54। 54 মধ্যে 8 কয়বার যায়? 7 আর 56 বেশি হয়ে যায়, তাহলে 6 আর 48 কয়বার যান? 6 বার। 6 বার গেলেন কত হয়? 6 আর 48 সংখ্যাটা থাকে, তাহলে 48 থেকে আমরা 54 গুনবো, তাহলে থাকে 6। 48, 49, 50, 51, 52, 53, 54, 6 থেকে 6 আমরা এই 9 এর বাম পাশে নিয়ে গেলে সংখ্যাটি দাঁড়ায় 69। 69 এর মধ্যে 8 কয়বার যায়? তাহলে আমরা দেখি 8 আর 64, 8 বার চাইতে পারে, 69 যেহেতু 8 আর 64, তাহলে থাকে কত? 64, 65, 66, 67, 68, 69 5 থাকে, 5। এবার আবার আমরা 8 দিয়ে ভাগ দেব, এবার 64, 68 মধ্যে 8 কয়বার যায়? 8 আর 64, আবার 8 বার যায় 64, তাহলে এখানে আছে 68। রয়ে গেল অবশিষ্ট 4, 8 আর 64, 65, 66, 67, 68, 4 রয়ে গেল 4। এবার আমরা আবার 8 দিয়ে ভাগ দেব, 8 কে 8 দ্বারা ভাগ দিলে কত হয়? কয়বার যায়? 1 বার, 8 একে 8, অবশিষ্ট কিছু থাকে না, অর্থাৎ কিছু না থাকলে আমরা 0 বসাই। তাহলে এবার 1 এর মধ্যে 8 কি যায়? যায়। যদি না যায় তাহলে আমরা 0 বসাবো, এই 1টা এখানে নিয়ে যাবো। এবার পূর্বের নিয়ম অনুযায়ী যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফলাফলটা নিচ থেকে উপরের দিক যাবে, নিচ থেকে উপরে, এভাবে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিতে পারি। এবার ফলাফলটা অবশ্যই দেই, অতএব অঙ্কটি আছে কত? 549। এটি হচ্ছে দশমিক সংখ্যা, বেস 10। এটি সমান সমান অক্টাল সংখ্যা কত বের হলো? 1045। 1045, তাহলে এটা কি বের হলো? অক্টাল সংখ্যা পদ্ধতি বের হলো। তাহলে এবার আমরা অক্টালের বেস দ্বারা এটিকে চিহ্নিত করে দিই, অক্টাল বেস হচ্ছে 8। এবার আমরা এটার ফলাফল পেয়ে গেলাম 1045, এটি হচ্ছে 549। এই সংখ্যাটি অক্টাল সংখ্যা কত হবে?
দশমিক সংখ্যা 549 যদি হয়ে থাকে এটা অক্টাল সংখ্যা হবে 1045 সুতরাং আমাদের ফলাফল 1045 এটি হচ্ছে অক্টাল সংখ্যা এটি গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখব তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এটা অবশ্যই ভালোভাবে দেখবে যে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে দশমিক যে সংখ্যাটি থাকবে সেটিকে অক্টালের বেস 8 দ্বারা ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর ভগ্নাংশের ক্ষেত্রে সেটিকে গুণ করতে হবে যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর যারা এবছর তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো এবং যারা সেকেন্ড ইয়ারে উঠে গেছে অলরেডি তাদের উভয়ের জন্যই এই অধ্যায়টি আমরা করাচ্ছি যে উভয় যাতে একই ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবার আমরা পূর্ণ সংখ্যা দিলাম এরপরে ভগ্নাংশ ক্ষেত্রে দেখব ভগ্নাংশ যে কোনো একটি সংখ্যা নেব অর্থাৎ দশমিক সংখ্যার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে যে কোনো একটি সংখ্যা নিলেই আমরা এটা করতে পারবো যে কোনো সংখ্যা যেমন যেহেতু ভগ্নাংশ প্রথমে আমরা পয়েন্ট দিয়ে নিলাম এরপরে যে কোনো সংখ্যা নিই যেমন 6 5 4 এটি হচ্ছে কি সংখ্যা 6 by 4 এই সংখ্যাটি যদি বেজ না দেওয়া থাকে বেজ না দেওয়া থাকলে আমরা এটাকে বাইনারি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতিতে এটা বলতে পারি যেমন এটি হতে পারে দশমিক হতে পারে অক্টাল হতে পারে হেক্সাডেসিমাল আর যদি আমরা বেজ দিয়ে সুনির্দিষ্ট করে দিতে পারি 10 তাহলে এটা এবার ধরে নিলাম এটা হবে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে আমরা অক্টালে যদি রূপান্তর করি ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে অক্টালের যে বেস 8 এই 8 দ্বারা অনবরত গুণ করতে হবে উক্ত সংখ্যাটিকে তাহলে আমরা একটু করি 0.654 ভগ্নাংশ করার ক্ষেত্রে আমরা এইভাবে পয়েন্টের বাম পাশ দিয়ে একটি খাড়া টান দেব দেওয়ার পরে সংখ্যাটির উপর দেওয়া আড়াআড়ি একটি টান দেব দিয়ে এখানে বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ বাম পাশে পূর্ণ সংখ্যা ডান পাশে ভগ্নাংশ এবার সংখ্যাটিকে কি করব গুণ দেব গুণ দেব কত দিয়া 8 দ্বারা অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতি বেজ দ্বারা করব যে সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করব সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করব দশমিক সংখ্যা এবার অক্টাল সংখ্যা বেজ হচ্ছে 8 8 দ্বারা আমরা গুণ করব এবার গুণ করে 4 32 32 এর 2 হাতে আছে 3 5 8 40 40 আর 3 43 43 আর 3 হাতে আছে 4 6 8 48 48 আর 4 52 52 আর 2 হাতে আছে 5 এখন কথা হলো যে এখানে পয়েন্টের পরে তিন ঘর রয়েছে যেহেতু তিন ঘর রয়েছে আমরা তিন ঘরের বেশি যদি হয় তাহলে অবশিষ্ট সংখ্যাটি আমরা বাম পাশে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটাকে বসাবো তাহলে 52 52 আর 2 হাতে আছে 5 এই 5 আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ে গেলাম এরপর আবার এটাকে 8 দ্বারা গুণ করব 8 দ্বারা তাহলে এবার আবার ওই একই পদ্ধতিতে গুণ করি 8 দ্বারা 16 6 হাতে আছে 1 3 আর 24 আর 1 25 25 এর 5 হাতে আছে 2 আর 16 আর 2 18 18 আর 8 হাতে আছে 1 1 আমরা এখানে নিয়ে এলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর এক বেড দেব 8 দ্বারা
গুণ করব এবার 6টা 48 48 এর 8 হাতে আছে 4 5 আর 40 40 আর 4 44 44 এর 4 হাতে আছে 4 8 আর 64 64 আর 4 68 68 এর 8 হাতে আছে 6 6টা আমরা এই পাশে নিয়ে আসলাম এখন কথা হচ্ছে যে এইভাবে কতক্ষণ আমরা এটা চালাতে থাকব দেখা গেল যে এটা একসময় শেষ নাও হতে পারে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতিতে অঙ্কটা শেষ করতে পারি বিশেষ করে তিনটা পদ্ধতি আছে এই অঙ্ক শেষ করা অর্থাৎ ভগ্নাংশ শেষ করা তিনটা পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা এবার গুণ করতে করতে যদি এখানে ফলাফল জিরো এসে যায় ফলাফল যদি জিরো এসে যায় সবগুলোই তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটি শেষ করে দিতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে যে একই সংখ্যার যদি পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ এখানে যেমন আসছে 856 পরবর্তীতেও যদি আমাদের 856 চলে আসতো তাহলে সেই ক্ষেত্রে আমরা অঙ্ক এখানে শেষ করে দিতাম যেহেতু সেটা আসে পরবর্তীতে আমরা আরেকটি ধাপ করেছি তাহলে আমরা দুইটা ধাপ বুঝলাম যে প্রথম কথা হচ্ছে যদি অঙ্কটির ক্ষেত্রে সবগুলো জিরো এসে যায় তাহলে অঙ্ক শেষ করতে হবে যদি জিরো না আসে তাহলে একই সংখ্যার যদি পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ যেমন 856 এই ক্ষেত্রে পরবর্তী ধাপেও যদি 856 আসতো তাহলে আমরা অঙ্ক শেষ করে দিতাম আর দুইটির যদি কোনোটিই না ঘটে তাহলে আমরা তিন ঘর পর্যন্ত করে অঙ্ক শেষ করে দেব কয় ঘর তিন ঘর সুতরাং আমাদের এখানে তিন ঘর হয়ে গেছে ফলাফলটা উপর থেকে নিচে আসবে যেহেতু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তিন ঘর পর্যন্ত করছে উপর থেকে নিচ থেকে উপরে গেছে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের উপর থেকে নিচের দিকে আসবে ফলাফল উপর থেকে নিচের দিকে আসবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে যাবে সুতরাং আমরা ফলাফল প্রসারিত করে অতএব অঙ্কটি তুলব প্রথম পয়েন্ট 654 654 অঙ্কটা হচ্ছে দশমিক সংখ্যা এটা সমান সমান কত আসছে তাহলে আমরা উপর থেকে নিচের দিকে আসবো 516 ফলাফল 5.516 যেহেতু শেষ হয় নাই আরো যায় সেই জন্য আমরা ওই ফলাফলের ডান পাশে কি করবো ডট চিহ্ন বসে দিব এবার বেশ বসবো কিসের যেহেতু বলা হয়েছে যে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করবো সেই ক্ষেত্রে আমরা এখানে যে ফলাফলটা পেয়েছি সেটা হলো অক্টাল সংখ্যার ফলাফল পেয়েছি তাই আমরা এখানে বেশ বসাবো 8 তাহলে আমাদের ফলাফল হয়ে গেল যে এইভাবে যদি একটি যে কোনো অঙ্ক যদি থাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে যেমন 3701.653 এইরকম যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে থাকে তাহলে আমরা এভাবে আলাদা আলাদা পূর্ণ সংখ্যা টুক করবো সহজভাবে আর ভগ্নাংশ টুক আলাদা করবো পূর্ণ সংখ্যা টুক আগে নেয় ভাগ করে বের করব এবং ভগ্নাংশটা গুণ করে বের করব এই দুইটার ফলাফল আবার একই সঙ্গে আমরা বসাই দেব তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে চলবে আমরা আজকে শিখলাম যে কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয় সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটি শিখলাম এর পরবর্তী ক্লাসে আমরা এর ধারাবাহিকভাবে যেটা আসবে যেমন দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি আগামী ক্লাসে শিখব এবং আরও যদি আমরা সময় থাকে এরপর পরবর্তীতে আবার পুনরায় দশমিক সংখ্যা থেকে আবার বাইনারি সংখ্যা বাইনারি থেকে দশমিক দশমিক থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সা এভাবে বিভিন্ন ভাবে রূপান্তর করা আমরা রূপান্তর করতে পারব তাহলে তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবা
যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থেকো এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখো আল্লাহ হাফেজ